পুজো কেমন দেখতে দেখতে চলে আসে বলো। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে চলে গেছিলাম সাউথ সিটি মলে। সাউথ সিটি মলের পাশেই একটা টেইলারের দোকান আছে স্টাইলিস্ট বলে, ওখান থেকে কিছু ব্লাউজ বানাই আমি, তো সেই জন্যে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আজকে ছুটি আছে এজন্য আমার পেছন ধরেছে, আমিও যাব। আর ও যে সাউথ সিটি মল কেন যায় সেটা তোমরা পরেই জানতে পারবে দেখলে। তো পুজোতে এবার তেমন কোনো এক্সাইটমেন্ট নেই, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে তো একটু যেতেই হয় বলো, ওরা তো আর মানে না। আর তার জন্যই চলে গেছিলাম। আর মা ওর জন্য শপিংয়ের যে টাকাটা দিয়ে দিয়েছিল, তো সে ভাবলাম যে না ঠিক আছে এক এক করে সমস্ত কিছু কিনতে থাকি, কারণ একবারে তো কিছুই হয় না। তো এখানে এত সুন্দর সাজিয়েছিল মলটা, খুব ভালো লাগছিলো। কিন্তু দুঃখের বিষয়, লোকজন কিন্তু অনেকই কম ছিল। যে হারে লোকজন হয় সে হারে কিন্তু একদমই লোকজন ছিল না। তো শপিং করবো কি কি দেখবো, তার আগে ওকে নিয়ে যেতে হবে একদম টপে। টপে রয়েছে তো ফুড কোর্ট, তো ওখানে যেতে হবে, আগে পেট পুজো করবে তারপরে যা কেনার। এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ অনেক কিছু ম্যাঙ্গো, জারা, অনেক ভিভা, বেশ ভালো ভালো কালেকশান উঠেছিল। এই যে এই কারণে এখানে আসা। এটা যে কি পছন্দের সেটা ওই জানে। তো এই বোবাটি চলে এসছে, আর তার সাথে তো আরও কিছু খেয়েছে, সেগুলো তো তোমরা শুনতেই পারবে। আমিও খেয়েছি তার সাথে, ও একা খায়নি। কি খাচ্ছ? কি কি খেলে? আরো কি খেয়েছো? এই যে রয়েছে বোবাটি, ভালো লেগেছে তো? মানে শপিং করার দরকার নেই, খেতে হবে। তারপরে সাউথ সিটি মলে প্যান্টালন্স থেকে ওর জন্য একটা ড্রেস কিনে নিয়ে, অনেক পছন্দ করার পর ড্রেস কিনে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে এসে ড্রেসটা একটু ট্রায়াল দিয়েছে, দেখো এই ড্রেসটা কিনেছে। ও অ্যাকচুয়ালি হেলদি তো খুব, ওর বয়স আন্দাজে ওকে কেউ বলে না, প্রচুর হেলদি। তার জন্য এই ধরনের প্যান্ট শার্ট এগুলোই পরে ও কমফোর্টেবল এগুলোতে। তো এরকম ড্রেসটা হয়েছে, দেখো বেশ ভালোই লাগছে। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।